আল্লাহর নবীর আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমার মুহাম্মদ যখন আমার পেটের ভেতরে, আমি কুয়ার পারে যখন যাইতাম পানি আনার জন্যে, কুয়ার পারে যাইতাম দেখতাম মানুষেরা লাইন ধইরা বালতি দিয়া অথবা ডুল দিয়া দিয়া কুয়ার ভেতর থেকে পানি উঠাই দিয়াছে। নবী পাকের আম্মা ডাক দিয়া করে, পৃথিবীর মানুষেরা শুনি না রাখো, আমি আমেনা কুয়ার কিনারাতে গিয়ে দেখতাম গো, আমার কোনো ডুল লাগতো না, বালতি লাগতো না, আমি কুয়ার কিনারায় যাওয়ার সাথে সাথে কুয়ার ভেতরের পানি আমার জন্যে উপরে উইটা যাইত। আল্লাহু আকবার বলেন চিল্লি দিয়া, আমি কষ্ট করে পানি উঠার লাগছে না, আমি কাছে গেলেই পানি উপরে উঠে যেত, লিফটের মতো লিফট। সুবহানাল্লাহ, কুয়ার পানি উপরে উঠায় দেওয়ার ক্ষমতা আমরা আল্লাহর আছে নি, সবাই দে কয় না। আরে কুয়ার পানি শুধু কেন, একটু পরে আপনাদেরকে শোনাবো একটা মেসাল, এখন না রাখিয়ে দিলাম কথাটা। আমার নবী পাকের আম্মার আরেকটা কথা শোনাই, আমার নবী পাকের আম্মা জান ডাক দিয়া বলেন, রে পৃথিবীর মানুষ, মরুভূমির পালি প্রচন্ড গরম, মানুষেরা গরম থেকে নিজেরে বাঁচানোর জন্যে বালির উপরে হাঁটতে গিয়া পায়ের মধ্যে খরম লাগাইতো, খরম কি লাগাইতো ভাই, খরম আগে ছিল, এখন উন্নত মানের জুতা, কত জাতের জুতা বই দিচ্ছে, আগে খরম, মুরব্বীরা খরম দেখছে, কাঠের খরম, একবারে তা আটলে তিনবারই খবর হয়েছে, গট্টার 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 চট্টার চট্টার বাট্টার বাট্টার, ঠিক না। আল্লাহর নবীর আম্মা বলেন, মানুষেরা গরমের কারণে পায়ে খরম লাগাইতো, আর উপরের সূর্যের তাপ ফিরানোর জন্যে চামড়া অথবা গাছের ছাল অথবা গাছের পাতার ছাতা ছিল, ছাতা, এই ছাতাগুলি ধরে রাখতো সূর্যের তাপ ফিরানোর জন্যে। কিন্তু আমার নবীর আম্মা কো, না না না, আমার মুহাম্মদ যখন আমার পেটের ভেতরে, আমি আমেনা ঘর থেকে বের হইলে আমার পায়ে খরম লাগানি লাগছে না, আমার মাথার উপরে কোনো ছাতা ধরার প্রয়োজন হয় নাই, আমি ঘর থেকে বের হওয়ার সাথে সাথে দেখতাম গো, আসমান থেকে একটা মেঘমালা আইসা আমি আমেনার মাথার উপরে ছায়া দিয়া রাখতো। আজকের এই সম্মেলনটা বাস্তবায়ন হওয়ায় আপনারা খুশি না বেজার? সবাই খুশি? আবার বলেন আলহামদুলিল্লাহ। গত একদিন আগেও খুব বৃষ্টি ছিল, ঠিক কিনা? এই বৃষ্টি আল্লাহ তাআলা কন্ট্রোল কইরা আপনাদেরকে সম্মেলনটা করার সুযোগ করে দিয়েছে, এতে তো একটু বেশি খুশি হওয়ার কথা। তাহলে সবাই খুশি তো ইনশাআল্লাহ? তবে আপনাদের লক্ষ্মীপুর এলাকায় আজকে একজন খুব বেজার, আমি গবেষণা করে দেখেছি একজন খুব বেজার। হ্যাঁ, মুরব্বী কইতাছে আস্তে আস্তে, কো শতান, শতান না শয়তান। এ বড় সাংঘাতি খারাপ মানুষ, খারাপ মানুষ না, মানুষ বেলে তা আপনারা তো আমার সাথে কই। এ বড় সাংঘাতি খারাপ শয়তান,
শয়তান তো শয়তান নয়, ইবলিস আল্লাহর লানত প্রাপ্ত। ইবলিস বানি আদমের কল্যাণ চায় না। মানুষেরা কোনো ভালো কাজ করুক এটা ইবলিস বরদাস্ত করে নিতে পারে না। আজকে লক্ষ্মীপুর যেই সমস্ত শয়তানরা বসবাস করে, এরার গায়ে আগুন জ্বলে গেছে, এটা ভাগলের মতো গুরতাছে, বিভিন্ন গ্রামে গিয়ে আশ্রয় নিচ্ছে, মাইকের আওয়াজ যদ্দুর যা উদ্দুর হয়ে থাকতা তো না, এর দূরে গিয়ে আশ্রয় নিচ্ছে, আর বয়া বয়া আফসোস করতাছে, হাই রে লক্ষ্মীপুরের ভোলা ভাই, তোরা বুঝলে না রে, একটা গান যদি দিতে রে, কত মানুষ ফাইলে রে, কি সুন্দর লাগলো রে, সবাই নাচতো তোরাও নাচতে, তোরা ওয়াজ দিলে আর কাম ফাইলে না। হে বয়া বয়া ইতা ভাবতাছে, হে ভাবতে ভাবতে জল্লা ফুইরা আংরা হয়ে যাক গা, আমরা কোনো অসুবিধা নাই, কথা কয় না কেন না, হে কোনো কষ্ট ফাইলে আপনার কষ্ট লাগে। ইবলিস মানুষের বন্ধু না শত্রু? আরো জোরে কন, ইন্না শাইতানা কানা লাকুম আদুউম মুবীন। ইবলিস মানুষের প্রকাশ্য শত্রু, বানি আদমের কল্যাণ সে চায় না। মানুষেরা ভালো কাজ করুক এটা ইবলিস বরদাস্ত করে নিতে পারে না। ইবলিসের চিন্তাধারা হইল, আমি মানুষরে গুমরাহির কাজ করায়া করায়া জাহান্নামী বানায়া একটা বিরাট দল লইয়া আমি একসাথে জাহান্নামে যাব, এটা ইবলিসের চিন্তাধারা। আর আমাদের চিন্তাধারা, ইবলিসের কথা আমরা মানব না, আমরা মানব আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা। ইবলিসের কপালে আমরা লাথি মারি, রসুলুল্লাহর সুন্নত মাফিক আমরা জিন্দিগি ঘড়ি, কথা বলেন ঠিক কি না? ইবলিসের সাথে বায়াত করবাই? ইবলিসের সাথে কোনো বায়াব টায়াব আমরা নাই, কথা ঠিক না? আমরা বায়াব কার সাথে? আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে। আল্লাহর সাথে একটু বন্ধুত্ব করতে মনটা চা? সবার চায় না। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান আল্লাহর সাথে যদি তুমি মোলাকাত করতে চাও, ফ্যানটা বন্ধ হয়ে গেল, বন্ধ করা হয়েছে, গরম লাগে। আল্লাহর সাথে যদি তুমি মোলাকাত করতে চাও, সাক্ষাৎ করতে চাও, আল্লাহর দেখা যদি তুমি পাইতে চাও, তাহলে ফালইয়ামাল আমালান সালিহা, নেক আমল বেশি বেশি করে করো, বেশি বেশি নামাজ পড়ো, মাঝে মাঝে রোজা রাখো, মাঝে মাঝে আল্লাহর দিনের রাস্তা তবলিগে যাও, উলামায়ে কেরামের সহবতি গিয়ে বেশি বেশি পয়সা থাকো, আলেমদের কাছ থেকে ভালো ভালো কথা শুনো, কোন মাস সাদিকিন হয়ে যাও, তাহলে তুমি আল্লাহর সাথে একদিন সাক্ষাৎ পাইবা। আর ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রব্বিহি আহাদা, রবের ইবাদতের সাথে অন্য কাউকে শরীক করা যাবে না, অর্থাৎ ইবাদত হবে একমাত্র আল্লাহর, আল্লাহ ছাড়া জগতে আর কাহারও ইবাদত চলবে না, ইবাদত হবে একমাত্র কার? একটু মহাব্বতে আল্লাহর নামটা বলেন, একমাত্র কার? আল্লাহ ছাড়া আর কাহারও ইবাদত হবে? আচ্ছা যাক, তাহলে আমরা বন্ধুত্ব করতে চাই আল্লাহর সাথে।
আর বন্ধুত্ব করতে চাই আমাদের নবী পাকের সাথে। কথা ঠিক কিনা? নবীর সাথে বন্ধুত্ব করতে চাইনি না চাইনা? আমার দিকে সবাই গার ঘুরাইলেন কেন? ওয়াজ করি আমি সায়াতাহীন ভিজে, দেখবেন আমার সায়াতাহীন ভিজে দা, এটা তো বালা লক্ষণ না বলেছে। আই তুই তো আইবার লাগি তো ওয়াজ করাইছ আমার দিকে সায়াতাহীন, খুব মনোযোগ। আল্লাহ কি বলছিলাম? এ ওখানে একজনও কইতা তো মন নাই বুঝলে লাইছি। আমরা বন্ধুত্ব করব এক নম্বরে আল্লাহর সাথে, এরপরে কার সাথে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। আমরা আমাদের নবীরে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি, ঠিক তাজা আসতে হইল। আমরা আমাদের নবীরে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি, যদি বলেন ঠিক কিনা? কম ভালোবাসেন? আসতেছে কথা সামনে, দেখি এই সামান্য একটু আজে কার কুদ্দুর মনে আছে। আমি আপনাদের সামনে আল্লাহর পবিত্র কালামের যে সূরাটা, সূরার প্রথম অংশ থেকে মাত্র চারটা আয়াত তেলাওয়াত করছি, বলেন তো এই সূরাটার নাম কি? মাশাআল্লাহ, মনোযোগ আছে তো? সূরা ইয়াসিন। এই সূরাটা আল্লাহর কোরআনের কলম। এই ওয়াজ কিন্তু শুরু হয়ে গেছে আমরা আয়াতের উপরে। এই সূরাটা আল্লাহর কোরআনের কলব, কলব বুঝেন তো? কলব, কলব এমন কোন বস্তু নাই যেই বস্তুর প্রাণ নাই, এমন কি একটা গাছের পাতাও আপনি প্রয়োজনবিহীন টান দিয়া ছিঁড়তে পারবেন না, কারণ এই গাছের পাতাটা যতক্ষণ গাছের সাথে লাগা থাকে ততক্ষণ এই পাতাটাও আল্লাহর জিকিরে মশগুল থাকে। সুতরাং প্রয়োজন ছাড়া গাছের পাতাও টান দিয়া ছিঁড়া যাবে না। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন لكل شيء قلب وقلب القرآن سورة ياسين আল্লাহর হাবিব বলেছেন প্রত্যেকটা জিনিসের জন্য একটা করে কলব আছে। লিকুল্লি শাইইন কলব, প্রত্যেক জিনিসের কলব আছে, কলব আছে। কলব ছাড়া কোন বস্তু পৃথিবীতে নাই, এমনি ভাবে আল্লাহর কোরআনেরও একটা কলব আছে গো। আল্লাহর কোরআনের কলব হচ্ছে সূরা ইয়াসিন। কোরআন শরীফের কলবের নাম কি? ইয়াসিন সূরা। তাহলে এই সূরাটি উম্মতে মুহাম্মাদিয়ার জন্য কত গুরুত্বপূর্ণ একটি সূরা, সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি সকাল সন্ধ্যায় এই সূরার আমল করে, এই মানুষটার হিফাজতের জিম্মাদার আল্লাহ রাব্বুল আলামিন নিজে হয়ে যা। শুধু তাই না, সাকরাতে মউত যখন শুরু হয়ে যা, মানুষের যখন মৌতের যন্ত্রণা শুরু হয়ে যা, এমন মানুষের কাছে যদি দাঁড়ায়া দাঁড়ায়া বা বৈশা বৈশা আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ ইয়াসিন শরীফের বরকতে সাকরাতে মৌতের কষ্ট আসান করে দে। এই হচ্ছে সূরা ইয়াসিন, কোরআন শরীফের কলব। এখানে দুইটা অক্ষর প্রথম আয়াতটার মধ্যে, একটা অক্ষর হচ্ছে ইয়া, মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? একটা অক্ষর কি ভাই?
এটা হরফে নেদা, এরপরের অক্ষরটার নাম সিন। আল্লাহ আমার নবীরে ইয়াসিন কয়া ডাক দিছে, এটা আমরার নবীর একটা নাম। আর একটু জোরে কর না। আর আমরা যদি একটু ব্যাখ্যা করি তাহলে আল্লাহ নবীরে ডাক দিছে ইয়া, হে সিন। সিন দিয়া মুরাদ সাইয়্যিদ। সাইয়্যিদুল শব্দের অর্থ হইল সর্দার, ইমাম অথবা নেতা। আল্লাহ নিজে নবীরে ডাক দিছে ইয়াসিন, হে নেতা নবী। আরেকটু জোরে কর না, আমার নবীরে আল্লাহ নিজে নেতা কয়া ডাক দিছে। তাহলে আমার নবীর আগে পৃথিবীতে যত নেতা ছিল, আমার নবীর পরে কেয়ামত পর্যন্ত পৃথিবীতে যত নেতা হবে, খোদাকে কসম আমার নবীর চাইতে বড় নেতা কেউ হতে পারে নাই, কেয়ামত পর্যন্ত হতে পারবে ও না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার নবীর চাইতে বড় নেতা হওয়ার সম্ভাবনা আছে? সুবহানাল্লাহ। আসমান বানানোর আগে, জমিন বানানোর আগে, চন্দ্র সূর্য বৃক্ষ তরুলতা বানানোর আগে, মহাশূন্যের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি তারকা আছে, এগুলো বানানোর আগে মহাশূন্যের ভেতরে গ্যালাক্সি আছে, মিল্কি আছে, সেখানে ব্ল্যাক হোল আছে, এক একটা গ্যালাক্সির ভেতরে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন তারকা আছে। এক কথায় যদি বলি, আল্লাহর সৃষ্টি জগতে যত মাখলুকাত আছে গো ভাই, সব মাখলুকাত বানানির 1000 বছর আগে আমার আল্লাহ নিজে ইয়াসিন সূরা তিলাওয়াত করে তার বন্ধুকে শোনাইছে। সব কিছু বানানির 1000 বছর আগে, 1000 বছর আগে আল্লাহ নিজে তার বন্ধুরে সূরা ইয়াসিন তিলাওয়াত করে শোনাইছে। আল্লাহ ডাক মারছে ইয়াসিন, হে নেতা নবী, হে সর্দার নবী, হে নেতা নবী, ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনি আমার রসুলদের মধ্য থেকে একজন রসুল। বিষয়টাকে আপনারা একটু ভাবতেছেন, আমার নবীরে আল্লাহ সম্মান দিতে গিয়া প্রথমে নেতা নবী কয়া ডাক দিছে, মাইসকান্দা বিজ্ঞানময় কোরআনের কসম খাইছে, এরপরে আবার কইছে আপনি আমার রসুলদের মধ্য থেকে একজন রসুল, এজন্য আমাদের নবী শুধুমাত্র নবী না, আমাদের নবী ইমামুন নাবিগিন, আমাদের রসুল ইমামুল মুরসালিন, আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন, আমাদের নবী সরওয়ারে কায়নাত, আমাদের নবী রহমতে আলম, আমাদের নবী ফখরুদ্দুজাহা ফখরে আলম। কথা বলেন ঠিক কিনা বেটি? কত বড় নবীর উম্মত হইছেন ভাবছেন? এই ভাবনা ভাববার টাইম নাই আমরা, এটা ভাবনের সময় আমরা নাই। কত বড় রসুল! আমরার নবীর আম্মা জান একটা বর্ণনা দিছে, বর্ণনাটা আপনাদেরকে শোনাই। নবী যখন আমরার নবীর আম্মার পেটের ভিতরে, বলেন তো আমরান নবীর আম্মা জানের নাম কি? মাশাআল্লাহ,
আপনাদের চমৎকার আইডিয়া আছে, এরকম মাঝে মাঝে ইসলামের দুই চারটা টুকিটাকি কথা জানা থাকা খুব দরকার তো। আমি একজন মুসলমান হিসাবে আপনারা যে মাঝে মাঝে আমি বলার আগে উত্তরটা দেন খুব খুশি লাগে। আর পারবেন না কেন? ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ তো আল্লাহর রহমতে ফারার ওই কথা, কারণ ব্রাহ্মণ বাড়িয়া ওই তোয়াজ তফসিরের জন্ম হয়েছে বাংলাদেশে সর্বপ্রথম, কথা ঠিক কি না? তফসির ফয়দা করছে আমরা বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি, কথা ঠিক না? তাহলে ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ জানবে না তো কোন জেলার মানুষ জানবে? আলহামদুলিল্লাহ বলবেন না, খুশি আছেন আপনারা? খুশি তো থাকবেন, ওই নিজের আর কথা কইছি না, এটা তো খুশি হওয়ার কথা। ওই এখনই কইতাম যে ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ বালা না, তো বললেন যে আমি গুনা নেই। আল্লাহু আকবার, আল্লাহ রসুল পাকের আম্মা জানের একটা কথা শুনে, আমার নবী যখন মার পেটে, আল্লাহর নবীর আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমার মুহাম্মদ যখন আমার পেটের ভেতরে, আমি কুয়ার পারে যখন যাইতাম পানি আনার জন্য, কুয়ার পারে যাইতাম দেখতাম মানুষেরা লাইন ধইরা বালতি দিয়া অথবা ডুল দিয়া দিয়া কুয়ার ভেতর থেকে পানি উঠাই দিয়াছে। নবী পাকের আম্মা ডাক দিয়া করে, পৃথিবীর মানুষেরা শুনিনা রাখো, আমি আমেনা কুয়ার কিনারাতে গিয়ে দেখতাম গো, আমার কোনো ডুল লাগতো না, বালতি লাগতো না, আমি কুয়ার কিনারায় যাওয়ার সাথে সাথে কুয়ার ভেতরের পানি আমার জন্য উপরে ওইটা যাইত। আল্লাহু আকবার বলে চিল্লি দিয়া, আমি কষ্ট করে পানি উঠার লাগছে না, আমি কাছে গেলি পানি উপরে উঠে যেত লিফটের মতো লিফট। সুবহানাল্লাহ, কুয়ার পানি উপরে উঠায় দেওয়ার ক্ষমতা আমরা আল্লাহর আছে নি, সবাই দে কয় না? আরে কুয়ার পানি শুধু কেন, একটু পরে আপনাদেরকে শোনাবো একটা মেসাল, এখন না রাখকে দিলাম কথাটা। আমার নবী পাকের আম্মার আরেকটা কথা শোনাই, আমার নবী পাকের আম্মা জান ডাক দিয়া বলেন, রে পৃথিবীর মানুষ, মরুভূমির পালি প্রচন্ড গরম, মানুষেরা গরম থেকে নিজেরে বাঁচানোর জন্যে বালির উপরে হাঁটতে গিয়া পায়ের মধ্যে খরম লাগাইত, খরম কি লাগাইত ভাই? খরম আগে ছিল, এখন উন্নত মানের জুতা, কত জাতের জুতা হয়ে দিচ্ছে, আগে খরম, মুরব্বীরা খরম দেখছে, কাঠের খরম, একবারে তা আটলে তিনবারই খবর হয়েছে, গট্টার 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 চট্টার চট্টার পট্টার পট্টার, ঠিক না? আল্লাহ নবীর আম্মা বলেন, মানুষেরা গরমের কারণে পায়ে খরম লাগাইত, আর উপরের সূর্যের তাপ ফিরানোর জন্য চামড়া অথবা গাছের ছাল অথবা গাছের পাতার ছাতা ছিল, ছাতা, এই ছাতাগুলি ধরে রাখতো সূর্যের তাপ ফিরানোর জন্য। কিন্তু আমার নবীর আম্মা কো, না না না, আমার মুহাম্মদ যখন আমার পেটের ভেতরে, আমি আমেনা ঘর থেকে বের হইলে আমার পায়ে খরম লাগানি লাগছে না, আমার মাথার উপরে কোনো ছাতা ধরার প্রয়োজন হয় নাই, আমি ঘর থেকে বের হওয়ার সাথে সাথে দেখতাম গো, আসমান থেকে একটা মেঘমালা আইসা, আমি আমেনার মাথার উপরে ছায়া দিয়া রাখতো, একটা মেঘমালা আইসা মাথায় ছায়া দিয়া রাখতো। এটা শুধু আমেনা কেন, রসুলের আম্মাকেই না, আমার নবী যতদিন পৃথিবীতে বেঁচে ছিল আমার রসুলকেও মেঘমালা ছায়া দিত।
এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়েছেন ইয়াসিন, হে সরদার নবী, হে আমার নেতা নবী, ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, মহব্বতের আওয়াজে ইমানি জজবায় একবার আল্লাহর সানা বয়ান করে দিন গো ভাই, একসাথে বলে দিন সুবহানাল্লাহ।